এবার জেলার খবর দিই আপনাদেরকে ফের গঙ্গা ভাঙনের ঘটনা মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সেখানেই যেভাবে গঙ্গা ভাঙন হচ্ছে যার কারণে জলের তলায় তলিয়ে যাচ্ছে সেখানকার আশেপাশের একাধিক বাড়ি বিঘের পর বিঘে জমি যার কারণে স্থানীয় মানুষজন তারা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন এবং সেই গঙ্গা ভাঙনের পরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে গঙ্গা ভাঙন হয়েছে এবং যার কারণে ভয়াবহ অবস্থা শামশেরগঞ্জের এই এলাকায় আমরা এই নিয়েই কথা বলবো কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ যেভাবে গঙ্গা ভাঙন হয়েছে এবং যে ভয়াবহ পরিস্থিতি এর জেরে সেই ছবি তো আমরা দেখাচ্ছি স্থানীয় মানুষজন তারা কি বলছেন প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা এখনো নেওয়া হচ্ছে দেখো অভি স্থানীয় মানুষ বিশেষ করে শামশেরগঞ্জ উত্তর চাতুর্ণ গ্রামের স্থানীয় মানুষ আতঙ্কিত কারণ গত আজকে ভোরবেলায় তিনটে সাড়ে তিনটে থেকে ভাঙন শুরু হয়েছে এবং হঠাৎ করেই পাকা যেগুলো বাড়ি সেগুলো ভাঙতে শুরু করে এবং দুটো তিনটে বাড়ি হুড়গুলিয়ে পড়ে যায় যার ফলে পরিবারের লোকজন কোনো ক্রমে বেঁচে ফিরে এলেও ঘর থেকে বার বেরোতে পারলেও তাদের আসবাবপত্র কাগজপত্র এবং এমনকি নগদ টাকা পয়সা সমস্ত কিছু চলিয়ে গেছে যার ফলে সকাল থেকেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এরপরে আরো দু চারটি বাড়ি ভেঙে পড়ে এবং এলাকার মানুষজন জানাচ্ছেন যে ঘনবসতিপূর্ণ এলাকা চাতুর্ণ গ্রাম যার ফলে সেখানে যদি ভাঙন এভাবে শুরু হয় তাহলে কিন্তু অনেক পরিবার নিশ্চিহ্ন হয়ে যাবে পাশাপাশি বাড়িগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে তুমি জানো এর আগে শামশেরগঞ্জের একাধিক এলাকায় ভাঙন শুরু হয়েছিল এবং ভাঙন চলতে চলার পরে কিন্তু সরকার থেকে 100 কোটি টাকার একটা প্রজেক্ট ব্যবস্থা করা হয়েছিল কিছু জায়গায় জল না কমলে ভাঙন রোধ করার কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বলে স্থানীয় প্রশাসন জানিয়েছিল তবুও প্রশাসনের পক্ষ থেকে কিছু জায়গায় বাঁধ দেওয়া হয়েছিল সে সমস্ত বাঁধ কিন্তু পুরো ঘুরে চলে গেছে এবং গঙ্গার নদীতে সেখানে বিলীন হয়ে গেছে নদী গর্ভে চলে গেছে যার ফলে এলাকার মানুষ আতঙ্কিত এবং হঠাৎ হঠাৎ করেই এইভাবে রাত্রেবেলায় ভোরের দিকে যদি ভাঙন শুরু হয় খুব স্বাভাবিকভাবে মানুষ যে বাড়িতে নিজেদের বাড়িতে বসবাস করবে সেখানেও প্রাণহানির আশঙ্কা থাকছে তবে ক্ষেত্রে সেরকম কোনো আহত হতাহতের কোনো খবর নেই কিন্তু পরিবারের লোকেরা যারা জানাচ্ছেন বিশেষ করে যাদের বাড়ি আব্দুল করিম এবং তাসিম মমিন তারা কান্নায় ভেঙে পড়েছেন তাদের তারা জানাচ্ছেন তাদের বাড়িতে নগদ টাকা পয়সাও ছিল বহু কাগজপত্র ছিল যেগুলো তারা কোনোভাবে উদ্ধার করতে পারবেন না এবং উদ্ধার করতে হয়তো গেলে বহু তাদের কষ্ট করতে হবে সুতরাং এই সময় প্রশাসনের পাশে থাকা উচিত বলে তারা দাবি করছেন কিন্তু প্রশাসন সূত্রে জানা গেছে যে সমস্ত ভাঙন এলাকার ভাঙন শুরু হয়েছে সে সমস্ত এলাকা মানুষকে উন্নত সরিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে তো ভাঙন রোধ কি করে করা যায় সে বিষয়ে প্রশাসন এখনো আলোচনায় বসেছে এবং আগামী দিনে ভাঙন কিভাবে রোধ করা যাবে সেটাও বড় একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এলাকার মানুষ অভিজ্ঞ বেশ একেবারেই একেবারেই কল্যাণ আমরা যে কথা তুমিও বললে যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে ভাঙন হয়েছে সেখানে একাধিক বাড়িঘর তা ভেঙে পড়েছে এবং সর্বস্ব খুয়েছেন অনেকেই সেখানকার ইতিমধ্যেই তাদের অন্যত্র স্থানান্তর করার তো ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে স্থানীয় মানুষজন তারা কি দাবি করছেন সেক্ষেত্রে স্থায়ী কোনো বাঁধ নির্মাণ বা তেমন কোনো দাবি রয়েছে তাদের কি বলছেন স্থানীয় মানুষের তো বাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের দীর্ঘ বছরের বিষয় যেটা হচ্ছে এই যে বাঁধ নির্মাণ সেটা কিন্তু কেন্দ্র সরকারের আওতায় পড়ে এখন কেন্দ্র সরকার করবে না রাজ্য সরকার করবে এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক টানা হেঁচে চলছেই তবে তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামশেরগঞ্জের ভাঙন রোধে 100 কোটি টাকা বরাদ্দ করেছিলেন কিন্তু যারা সেচ দপ্তর রয়েছে যে যেহেতু বর্ষার সময় জল প্রচন্ড হারে বেড়েছিল জলস্ফীতি বেড়েছিল যার ফলে সেখানে ভাঙন রোধ করা সম্ভব হয়নি বিভিন্ন জায়গায় খাঁচা বিভিন্ন জায়গায় বালির বাঁধ দেওয়া হয়েছিল কিন্তু জলের পরে সে সমস্ত জায়গায় বাঁধ সেগুলো উড়ে গেছে কিছু জায়গায় রয়েছে তবে এলাকার মানুষের দাবি চিরস্থায়ী বন্দোবস্ত না করলে কিন্তু বিঘার পর বিঘা হাজার হাজার বিঘা যেভাবে জলের তলায় তলিয়ে যাচ্ছে বিশেষ করে তাদের বড় বড় পাকা বাড়ি তলিয়ে যাচ্ছে এবং তারা ভিটেহারা হচ্ছে সেই চিন্তা যেমন থাকছে সে দাবিও তারা করছেন পুনর্বাসনও দাবি করছেন তবে আজকে যে সমস্ত বাড়ি ভাঙচুর ভেঙে গেছে গঙ্গায় তলিয়ে গেছে সে সমস্ত পরিবারের লোকজনকে স্থানীয় স্কুলে দূরবর্তী কোনো স্কুলে সে সমস্ত জায়গায় রাখা হয়েছিল পুনর্বাসনের দাবি বরাবরই উঠে আসছে প্রশাসনের পক্ষ থেকেও যে সমস্ত ভেস্ট ল্যান্ড বা খাস জায়গা সে সমস্ত জায়গাতেও অনেক লোককে তাদের পুনর্বাসনের জায়গা দেওয়া হয়েছে তবুও মানে যে হারে ভাঙন হচ্ছে বা ভাঙন বাড়ছে সেক্ষেত্রে এলাকার মানুষের দাবি তাদের আরো পুনর্বাসন দেওয়া হোক এবং এখান থেকে আরো দূরবর্তী এলাকায় তাদের পুনর্বাসন দেওয়া হোক বলে দাবি করছে বেশ আপাতত ধন্যবাদ কল্যাণ তোমাকে কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি